একটি ছোট ঘটনা বলি। ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি আসবেন, গাড়ির দরজা খুলে দিবেন এবং সসম্মানের সাথে গাড়ির দরজাটা বন্ধ করে দিবেন। সেই তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী যা চিন্তা করেছিলেন ঠিক তাই হলো। একজন ব্যক্তি আসলেন, সেই ব্যক্তিটি গাড়িতে ঢুকলো, সেই ব্যক্তি গাড়িতে ঢুকলেন, সসম্মানে গাড়ির দরজাটাও বন্ধ করে দিলেন। সারা ব্রিটেনে তখন হই হই পড়ে গেল, হইচই পড়ে গেল। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথকে জিজ্ঞাসা করলো, তুমি কার দরজা বন্ধ করে দিয়েছো, তুমি কার দরজা খুলে দিয়েছো, এতে তো ব্রিটিশবাসী অপমানিত হয়েছে। তখন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বলেছেন, কোট, আমি জানি কাকে সম্মান জানাচ্ছি, তিনি হচ্ছেন একটি জাতির মুক্তিদাতা, মহান বীর, তাকে সম্মান প্রদর্শন করতে পেরেই বরং আমরাই ব্রিটেনবাসী সম্মানিত হয়েছে। সেদিন সম্মান জানানোর সেই মানুষটি ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্রিটেনবাসী বুঝতে পেরেছে, ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। এটাই হলো আমাদের হতভাগ্যা জাতি। কিন্তু সারা বিশ্ব বুঝেছে কে আছে বাঙালি তার সমতুল্য। ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা, কখনো তা কখনো রাখা যাবে না। তাই তো আজকে জাতির পিতার বঙ্গবন্ধুর ভাষণ আমরা যখন শুনতাম বিভিন্ন পাড়ায় মহল্লায়, পুলিশ এসে তখন আমাদেরকে মাইক নিয়ে যেত, লাঠি পিটা করত, তাই তো আজকে ইউনেস্কোতে আমাদের সবচেয়ে বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক দলিলের নাম হচ্ছে 7ই মার্চের বঙ্গবন্ধু, সে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। সুতরাং ইতিহাসকে কোনোদিন ধামা চাপা দিয়ে কেউ রাখতে পারেনি, কেউ রাখতে পারবেই না। আজকে যুক্তরাষ্ট্রের অনেক কথা বলে বিভিন্ন জায়গায় আমরা দেখি কিভাবে তারা দৌড়াদৌড়ি করছে, কিন্তু একটি অনুরোধ থাকবে আজকে, আমি জানাতে চাই আজকে এই মঞ্চের মাধ্যমে, ওইখানে লুকিয়ে আছে আমাদের খুনি রাশেদ চৌধুরী বসে আছে আমেরিকাতে, আর আপনারা এখানে এসে সে ভূতের ঘরে রাম রাম করেন, লজ্জা হওয়া দরকার আপনাদের। খুনি রাশেদকে এখনই ফিরিয়ে দিন যদি আপনাদের লজ্জা থাকে।